নমস্কার বন্ধু বান্ধবী সকল, আশা করি সকলে ভাল আছা। আসাম পুলিশের SI আর ABUB-র বাবে আহি গল ভাল খবর। বন্ধু সকল, আপনাকে এডমিট কার্ড কেতিয়ারপরা ডাউনলোড করব পারিব আজির এই ভিডিওত সকল ডিটেলস আপনার প্রসেস বাই প্রসেস জনাই দিম। গতি ভিডিওটি স্কিপ নকরাক সম্পূর্ণ চক। ইতিমধ্যে বন্ধু সকল, আপনাকে নিশ্চয় মানে একটা ফেসবুক পেজত পাইছা আমার DGP স্যারে কি কৈছে। সো তাত উল্লেখ করা আছিল যে ফেব্রুয়ারি মাহতে এডমিট কার্ড মানে ফেব্রুয়ারি মাহতে আপনার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যখন টেস্ট হয় সেই টেস্ট আরম্ভ করব। সো এতিয়া হল কথা মানে আপনার এডমিট কার্ড কেতিয়া ডাউনলোড করব পারিব সকলের প্রশ্ন, বা সকলে মোক কমেন্ট করে আছে যে কেতিয়া পরা এডমিট কার্ড ডাউনলোড করব পারিম। সো বন্ধু সকল, ইয়ার আগতে মই একটা ভিডিও বনাইছিলো। সো গতি মই কইছিলো জানুয়ারি মাহর আপনাদের লাস্ট উইকত মানে ফিজিক্যাল আরম্ভ হব বলে মই কইছিলো, কিন্তু আপনার জানুয়ারি মাহত ফিজিক্যাল হওয়া নাই, কিন্তু আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করব পারিব এইটো খাটাং। সো গতি আপনাদের এডমিট কার্ড কেতিয়ার পরা মানে কে তারিখের পর আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করব পারিব। সো বলক মই ভিডিওটো আগবার হোক। বন্ধু সকল, আপনাদের মাজত বহুদিনের পিছতে আইলো। সো এতিয়া কথা হল কি, আমি যখন কথা আলোচনা করিম সো অসম পুলিশের, সো অসম পুলিশের এডমিট কার্ড সকলের প্রশ্ন সে নাহে আর মানে কোনোবাই কৈ আছে ইলেকশনের পিছত এডমিট কার্ড আহিব পারে, বা ইলেকশনের পিছত আমার যখন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে সেইখানে আরম্ভ হব। সো গতি এইটা নহয়, আপনার ইলেকশনের কথাটা আলাদা, আর আমার যখন রিক্রুটমেন্ট হয় বা রিক্রুটমেন্টের যখন প্রসেস থাকে মানে আমার গৃহমন্ত্রী অথবা আমার DGP স্যারের যখন মানে প্রসেস থাকে সেই প্রসেসবিলাক তো মানে কেতিয়াও মানে ইলেকশনের লগত মানে কেতিয়াও মিল না খায়। গতি ইলেকশনটা হয়েছে আলাদা বস্তু, আর আমার যখন রিক্রুটমেন্ট হয় রিক্রুটমেন্ট হয়েছে আলাদা বস্তু। সো গতি আমার যখন AB আর UB সব থাকি এইটো গুরুত্বপূর্ণ সকলরে, কিয়নো AB UB-র এডমিট কার্ডটো মানে দি দিওয়ার পিছতে মানে ইতিমধ্যে সব SR এডমিট কার্ড এবারে ডাউনলোড করেছে, আর আমার যখন AB UB-র এডমিট কার্ড সো ইতিমধ্যে দুবার এডমিট কার্ড ডাউনলোড করেছে, আর দুবার এডমিট কার্ড ডাউনলোড করিও আমার যখন মানে এই 662টা পোস্ট আছিল সেই ক্যান্ডিডেটবিলাকে না পালে, আর কিয় না পালে। সো আমার বহুত প্রবলেম দেখা দিছিল মানে আমার এইটো বছর সেই যাওয়া বছরটো যখন গল বহুত প্রবলেম মানে COVID-19 বা আমার কা বিভিন্ন ধরনের আন্দোলন মানে জড়িত হয়ে থাকা আমার অসুবিধা হয়েছিল, সেই কারণে আমার সরকারে এই প্রসেসটা ভালকে লব পৰা নাই। সো গতি এতিয়া আমার যখন আমার DIG স্যারে মানে অসম পুলিশের যখন প্রসেস লিখেছিল ফেসবুকত, সেই প্রসেসটোত লিখা আছে SI আর AB UB দুটা একেলগে আমি ফিজিক্যাল আরম্ভ করিম। গতি আমার যখন SI ফিজিক্যাল হয় এটা প্রায় 3000 ক্যান্ডিডেটে মানে রিটেন এক্সাম পাস করেছিল, আর পাস করার পিছতে এতিয়া মানে ফিজিক্যাল টেস্টও দিব পারিব। সো তারপিছত 3000 এটা কিন্তু এটা মানে আপনার মানে এদিনতে ইন্টারভিউ হব। সো তেওঁলোকৰ কথা মানে কেইদিন ইন্টারভিউ পাতে মই আপোনালোকক কব নোৱাৰিম। সো যেতিয়া মানে নোটিশ আহিব তেতিয়া আপোনালোকক জনাই দিম। সো তার মাজত মানে কথাটা হৈছে কি, আগত আপোনালোকৰ ফার্স্ট প্রথমে SI মানে যখন ফিজিক্যাল হবে সেই ফিজিক্যালটো আরম্ভ করব, ইন্টারভিউখন আরম্ভ করব। তারপর আমার মাস ভাগত মানে ফেব্রুয়ারির মাস ভাগত হয়তো আমার AB UB এডমিট কার্ড সরি মানে আমার ফিজিক্যাল ইন্টারভিউ আরম্ভ করব পারে। এটা সকলের প্রশ্ন, বা সকলে ইতিমধ্যে যখন ফেসবুকত আমার DIG স্যারে আপলোড করেছিল সেইখানে সকলে জানব পারিছে। সো গতি আপনাকে মই আপনাদের দেখাই দিয়ে আসো, গতি আমি যখন মানে ফেসবুক হয় সেই ফেসবুকত আমি আপনাদের দেখাম। কিন্তু মই একটা আপনাদের কথা মই আপনাদের ইম্পর্টেন্ট একটা কথা কম, সো আপনাদের নিশ্চয় জানা মানে আমার জানুয়ারির লাস্ট উইকত হয়তো আপনাদের এডমিট কার্ডখন ডাউন করব পারিব, এটো মানে 90% সকলের আশা। সো গতি এডমিট কার্ডখন ডাউন করক, আর ইতিমধ্যে যে সকল ক্যান্ডিডেটে মানে এ কি এইবিলাক আলটু ফালটু ভিডিও বানাই আছা, সো মই ভিডিও বনাও, সো মই মোর স্বার্থর কারণে নহয়, গতি মই সকলকে সরু একটা ইনফরমেশন পাবলে হলে সরু মানে সকলকে ইনফরমেশনটা দিবলে মই অনুরোধ মানে হেৰি কৰক। সো গতি এতিয়া কথাটো হল কি মানে আপোনালোকে ৰানিং কৰি থাকক, আৰু যিটো আপোনালোকৰ প্ৰিপাৰেশনটো কৰি থাকক, বন্ধ নকৰিব, চলি থাকক প্ৰিপাৰেশন। সো বন্ধুসকল, ইয়াত আপোনালোকে সকলে নিশ্চয় মানে এই অসম পুলিশৰ মানে যিসকল কেণ্ডিডেট এপ্লাই কৰিছে বহুত দিনৰ পৰা ৰখি আছে, সো এইটো আপোনালোকে বিফল নিদিবা, আপোনালোকে এইটো একেবাৰে মানে আপোনালোকে ফালি দিয়া হোক ৰানিংখন, তাৰপিছত চাওক আপোনালোকে যদি এক্সেলেণ্ট মানা তেনেহ'লে 100% চিয়ৰ পাবা। সো মোৰ চাওক মই বহুত দিনৰ পৰা ইণ্টাৰভিউ দি আছোঁ, কিন্তু মোৰ নচিবত নাই বুজিছা, কেতিয়া হ'ব মই নাজানো, ওপৰৱালা জানে। সো আপোনালোকে যিখন ফেচবুক প্ৰচেছত মই যিখন আপলোড কৰিছিল সেইটো আসাম কেৰিয়া, যিখন আমাৰ
অসমৰ আটাইতকৈ যিখন ৱেবছাইট হয় মানে জব লেটেষ্টৰ বা জব পোৱা যিখন ৱেবছাইট হয় সেইখিনি হৈছে আসাম কেৰিয়াৰ। সো আসাম কেৰিয়াত আপলোড কৰিছে মানে যিখন ফেচবুকত আপলোড কৰিছিল আমাৰ সেই পেজখন মানে আসাম কেৰিয়াত দি দিলে। সো চাওক মই অকণমান আপোনালোকক দেখুৱাই দি আছোঁ তাত কি লিখা আছিল বলক বন্ধুসকল। ইয়াত চাওক আমাৰ যিখন আসাম কেৰিয়া ৱেবছাইট হয় সকলো ধৰণৰ ইয়াত জব লেটেষ্ট পাব এইটো ৱেবছাইটত। ইয়াত চাওক আসাম পুলিচ ৰিক্ৰুটমেণ্ট এছ আই ইউ বি পি এছ টি পি ই টি ইন ইয়াৰলি ফেব্ৰুৱাৰী এণ্ড কনিষ্টেবল ইন মাইট ফেব্ৰুৱাৰী। চ' ফেব্ৰুৱাৰী মাহত আপোনালোকে মানে ফিজিকেলটো আৰম্ভ কৰিব। তাৰপিছত আপোনালোকৰ যিখন মানে আমাৰ এ বি ইউ বি এইকেইটা পষ্ট আছিল চাওক ইয়াত 6662 পষ্ট আছিল। তাৰপাছতে আমাৰ এছ আইৰ লগে লগে আমাৰ এই এ বি আৰু ইউ বিৰ প্ৰচেছটো আৰম্ভ কৰিব। চ' গতিকে এইখিনি আসাম কেৰিয়াত আপলোড দি দিছে আপোনালোকে তাত গৈ ভালদৰে আপোনালোকে চাই ল'ব। চ' বন্ধুসকল যদি ভিডিঅ'টো ভাল লাগে তেনেহ'লে প্লিজ লাইক মাৰক আৰু যিসকল ফ্ৰেণ্ডে এতিয়ালৈকে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক আৰু কাষত থকা বেলটো বজাই দিওঁ যাতে মই নতুনকৈ ভিডিঅ' আপলোড কৰাৰ লগে লগে মোৰ ভিডিঅ' প্ৰথমতে চাব পাৰিব আৰু আপোনালোকৰ বন্ধু বান্ধৱীসকলক শ্বেয়াৰ কৰি দিয়ক। জয় আই অসম।